ব্লগস, তো কেমন আছো তোমরা সবাই? আমাদের অনেকদিন হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে যে আমাদের ভিডিও আসেনি। অনেকদিন হয়ে গেছে আমরা কোনো ভিডিও দিইনি আর কোনো পোস্টও দিইনি। সো আজকে অনেকদিন পর একটা ব্লগিং হবে। আজকে ব্লগিং নট ফুড চ্যালেঞ্জ, ফুড চ্যালেঞ্জ আমরা করবো না, আজ জাস্ট ব্লগিং হবে। আর কোথায় যাবো সেটা কোনো ডিসাইড করিনি, একটু আমরা ভেবে ডিসাইড করবো কোথায় যাবো। ফুল ব্লগিংটা তোমরা পাশে থেকো, সাথে থেকো। সো আমরা এখন রেডি হতে যাচ্ছি, ওর সাথে তো 1 ঘন্টা লাগবে, এখন 11টা বাজে, ওই ধরে নিলাম 12টার মধ্যে ও রেডি হবে। আমার 8 ঘন্টাও লাগবে না, প্যান্ট জামা করবো, জাস্ট একটু মুখটা মানে ক্লিন করে নেবো ফেস ওয়াশ দিয়ে, ব্যাস। তো রেডি হয়ে তারপর আমরা যাবো। এখন তো ঠিক করে নি কোন জায়গায় যাবো, আমরা স্টেশনে উঠি, দেখি কোথায় যাওয়া যায়। তো সাথে থেকো, বাই, সাথে থেকো, বাই। তো গাইস আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, এখন আমরা কোথায় যাবো সেটাও ডিসাইড হয়ে গেছে। ঠিক আছে, দেখো গাইস, বিধাননগর মানে রোডে আমরা চলে এসেছি। তো এবার টিকিট কাটবো, টিকিট কাটার পর শিয়ালদা নামবো, শিয়ালদা দিয়ে বাস ধরবো ওখান দিয়ে। তো ট্রেনে উঠে গেছি, নার্ভাস ফিল হচ্ছে, প্রথম ফার্স্ট ব্লগ করছি। তো দেখো পাশে শিয়ালদায় পৌঁছে গিয়ে তারপর আবার ভিডিও স্টার্ট করবো। তো আপাতত আমাদের ভিডিওটা দেখতে হবে। শিয়ালদায় চলে এসেছি, আমরা ট্রেন দিয়ে নেমে গেছি। আমরা ভেবেছিলাম যে স্টেশনে আমরা ভিডিওটা শ্যুট করবো, কারণ স্টেশনে এত ভিড় ছিল যাতে মানে আমরা দেখাতে পারছিলাম, মানে ফোনই বার করতে পারছিলাম না, এত ভিড় চাপাচাপি হয়েছিল। তো বাসে উঠবো বাস দিয়ে তারপর নেমে বাসে উঠবো, তখন ভিডিও করবো। গাইজ এখন আমরা বাসে উঠবো এইখান দিয়ে। রাস্তাটা পার হবো গাইজ, রাস্তা পার করতে করতে ভিডিও বানাচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে গেছি, এবার আমরা বাস দিয়ে নামবো, বাস দিয়ে নামার পর আমরা মেট্রো ধরবো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেছি, এবার মেট্রো টিকিট কাটবো। টিকিট কাটার পর আমরা মেট্রো করে রবীন্দ্র সদন যাবো। এবার যাবো মেট্রো ধরবো, রবীন্দ্র সদন, রবীন্দ্র সদনে নামবো, তারপর তো আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকে গেছি। তো ঢোকার পর এবার আমরা এখান থেকে রবীন্দ্র সদনে যাব, তারপর ওখান দিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। মেট্রোর মধ্যে প্রচুর ভিড় ছিল, দেখতেই পারছো। তো মেট্রোতে আমরা কোনো আর কথা ফথা বলিনি, এমনিতে লোকে তাকিয়েছিল, তো আর বেশি কিছু বলিনি মেট্রোর ভিতরে। তো আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে গেছি, এবার চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ পাগলি হাসছে। তো গাইজ আমরা এখন রবীন্দ্র সদনের ভিতরে ঢুকছি, রবীন্দ্র সদনের ভিতরে আজকে সাজানো গোছানো হচ্ছে, কালকে রবীন্দ্র জয়ন্তী বলে। তো আমরা ভিডিওটা অনেক লেটে ছাড়ছি, তো এর জন্য খুব 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 সরি, তো এতে কিছু মনে করো না প্লিজ। সো গাইজ আমরা রবীন্দ্র সদন ঢুকে গেছি, এখানে এখন তোড়জোড় চলছে রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে, মানে 9 তারিখে রবীন্দ্র জয়ন্তী, আমরা 8 তারিখে ঘুরতে গিয়েছিলাম, এখন খুব লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে, সরি, তাই জন্য কিছু মনে করো না। তো গাইজ দেখতেই পাচ্ছ ওরা রবীন্দ্র ঠাকুরটা কত সুন্দরভাবে আঁকছে, আর যে এখানে যে যার নিজের কাজে ব্যস্ত। পাশে এটা হচ্ছে নন্দন সিনেমা হল, আর এটা হচ্ছে রবীন্দ্র সদন। তো যে যার কাজে ব্যস্ত বলে আমরাও নিজেদের কাজে ব্যস্ত। চলো আমরা এবার আর বেশি না বকে, তোমরা ভিতরের ভিউটা দেখতে থাকো, আর কমেন্ট সেকশনে বলো যে ভিতরের ভিউটা কেমন হয়েছে।
এবার আমরা যাবো ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া যাবো, চলো যাওয়া যাক ভিক্টোরিয়া। তো গাইস ভিক্টোরিয়া চলে এসেছি, চলে এসেছি, দেখে নাও, ঢুকছি, দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া। তো এবার টিকিট কাটতে হবে ভিক্টোরিয়াতে ঢোকার জন্য, তো টিকিট কেটে নিই, তারপরে আবার ব্লগ স্টার্ট করব। তো গাইস এদিকে বাচ্চাগুলো আছে, তো আমাদের ওইখানে স্যার বললো যে ঢুকতে, মানে ঢুকতে বারণ করলো, ওদিক দিয়ে রাস্তা আছে, তো ওদিক দিয়ে আমরা এখন ঢুকবো। তো গাইস আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিক্টোরিয়ার ভিতরে ঢুকছি, তো ভিক্টোরিয়ার ভিতরে গিয়েও দেখাবো তোমাদেরকে। আবার পাগলিটা ঘুরে আমার দিকে তাকিয়ে হাসছে। তো ভিক্টোরিয়া মিউজিয়ামের টিকিটটা কেটেছি, তোমাদের ভিতরে গিয়ে মিউজিয়ামে যা যা আছে সব দেখাবো, তো দেখতে থাকো। তো আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরে ঢুকছি, এবার আমরা জানি না ভিক্টোরিয়ার ভিতরে আমাদের ভিডিও শ্যুট করতে দেবে কি না, তো আমরা চেষ্টা করবো ভিডিও শ্যুট করার জন্য। Thank you.
ভিতরে বেরিয়ে গেছি। ভিক্টোরিয়া মিউজিয়ামের ভিতরে যা যা ছিল সব দেখানো হয়ে গেছে। তো ভিক্টোরিয়ার বাইরেটা আমাদের পুরো ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। বাবা ভিক্টোরিয়া, এবার আমরা এখন বেরোবো, ঠিক আছে, বেরিয়ে কথা হবে। আর এবার আমরা বাড়ি যাচ্ছি, খুব টায়ার্ড হয়ে গেছি বাড়ি। তো আমরা রবীন্দ্রসদনের মেট্রো স্টেশনের ভিতরে ঢুকছি। এবার আমরা এখান দিয়ে দমদম যাব, দমদম দিয়ে আবার ট্রেন ধরে বিধাননগর যাব। তো আমরা এখন রবীন্দ্রসদনে আছি, রবীন্দ্রসদন দিয়ে এবার দমদম যাবো, দমদম দিয়ে বিধাননগর, তারপর বাড়ি। আমরা দমদম দিয়ে এবার বিধাননগর মানে আমাদের বাড়ি যাচ্ছি। তো টাটা, আজ পর্যন্ত ভিডিও এইটুকুনি, তো পরের ব্লগের জন্য আবার রেডি থাকবো। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা প্লিজ মনে করে দিও। থ্যাংক ইউ গাইজ।